মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। প্রধানমন্ত্রী জানান, আহতদের চিকিৎসায় সরকার যা যা করা দরকার সবই করবে এবং তাদের আয়ের ব্যবস্থা করা হবে। সাম্প্রতিক সহিংসতা জঙ্গিবাদকে সুযোগ করে দেয় কিনা সে প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রী। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। কোটা আন্দোলন সহ সাম্প্রতিক সহিংসতায় অনেকে নিহত হয়েছেন, আহতরা ভর্তি রাজধানীর বিভিন্ন হাসপাতালে। আহতদের দেখতে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। চিকিৎসা সম্পর্কে কর্তব্যরত চিকিৎসক ও সংশ্লিষ্টদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। আহতদের চিকিৎসায় সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলে জানান তিনি। চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে। চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজগির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব। কাজে আমি মানুষকে মানুষ হিসেবে দেখি। এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি। আমি যা করি সব মানুষের জন্যই করি। আমি এখানে কোনো এটা চিন্তা করি না কে আমার সমর্থন দেয় না দেয় সেটা আমি চিন্তা করি না। সহিংসতায় পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের বীভৎসভাবে হত্যা করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য এই সহিংসতা কিনা সে প্রশ্ন তোলেন তিনি। পুলিশ মারা না, শুধু মেরে লাশ ঝুলিয়ে রাখা। আওয়ামী লীগের ওদের গাজীপুরের তাকে মেরে ঝুলিয়ে রাখা, এ কি বর্বরতা, এ কি জঘন্য, এদের কোনো মনুষ্যত্ব বোধ নেই। আমরা তো সব দাবি মেনেই নিয়েছি, তারপরে আবার কেন, সেটাই আমার প্রশ্ন। এটাকে জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য হাসপাতালে দুষ্কৃতিকারীদের আক্রমণ দুঃখজনক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাদের সবাইকে ধন্যবাদ। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।